নমস্কার দর্শক বন্ধু, সকলকে স্বাগত জানাচ্ছি এবং প্রথমেই জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। উমা চলে গেছে কিন্তু শ্যামা আসার পালা, আর শ্যামা আসা মানেই আমরা জানি একটা আলোক উজ্জ্বল সময় আমাদের জন্য অপেক্ষা করে, দীপান্বিতা অমাবস্যা। দীপান্বিতা অমাবস্যা মানে আমরা জানি যে কোনো কঠিন থেকে কঠিনতর যে সমস্যা, সেই সমস্যার সমাধানের পথটা আমরা পেতে পারি। তবে তার জন্য দরকার হয় একজন সঠিক তান্ত্রিকের, একজন সঠিক অ্যাস্ট্রোলজারের, যিনি আমাদেরকে এই কঠিন সময়ে দাঁড়িয়ে তার বিদ্যার দ্বারা, তার সাধনার দ্বারা আমাদেরকে সহজভাবে আমাদের জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, সমস্যামুক্ত জীবন দেয়। আর আপনারা সকলেই জানেন তন্ত্র মানেই কিন্তু আট থেকে আসি আমরা সকলে। আচার্য অনুরাগ শাস্ত্রীকে ভালোবাসি, মাতৃসাধক পিতৃসাধক আপনারা জানেন, কামাখ্যা তন্ত্র বলুন বা যে কোনো তন্ত্রে, পুতুল তন্ত্র থেকে শুরু করে সমস্ত রকম তন্ত্রে তিনি কিন্তু পারদর্শী। শুধু কি তন্ত্রে পারদর্শী না, তার দ্বারা আমরা উপকৃত হয়ে চলেছি বছরের পর বছর, আর এই উপকার পাওয়ার ফলে আমরা নিজেরা তো উপকৃত হচ্ছি, আমাদের পরিচিত মানুষদেরকেও কিন্তু সেই উপকারের ছোঁয়া আমরা দিতে চাইছি। আমরা বলছি আমার উপকার হয়েছে, তোমারও হবে, তুমিও এসো। হ্যাঁ বন্ধু, এটা আমার কথা নয়, এটা আপনাদেরই কথা। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সেই অনুষ্ঠানে, যেই অনুষ্ঠানে তন্ত্র কথা বলে, যেই অনুষ্ঠানে মানুষ ভালো থাকার রসদ খুঁজে পায়, লাইফ ফোনিং অনুষ্ঠান। তাই অবশ্যই ফোন করুন, নিজের সঠিক প্রশ্ন নিয়ে চলে আসুন। প্রথমেই স্বাগত জানাবো আপনাদের আমাদের সকলের প্রিয় আচার্য, মাতৃসাধক পিতৃসাধক তান্ত্রিক শ্রী অনুরাগ শাস্ত্রীকে। নমস্কার। উগ্রবীর মহাবিষ্ণু জ্বলন্তং সর্বতমো কনিসিংহং ভীষং ভদ্রং মে তোর মে তোর নমঃ। নমস্কার, আমি অনুরাগ শাস্ত্রী। আজকে আপনাদের বলবো বাস্তু কিছু একটু প্রবলেম নিয়ে। আর তার আগে শুনে রাখুন, অনেকে বলছে আমি ঠকছি ঠকছি ঠকছি, তা ঠকার কারণটা হচ্ছে কি, আপনারাই তন্ত্রটাকে প্রপারলি বুঝতে হবে, জ্যোতিষটাকে প্রপারলি বুঝতে হবে। আজকে বশীকরণ বশীকরণ করে লাফাচ্ছেন সবাই, তো বশীকরণ স্বামী স্ত্রীর মধ্যেও হতে পারে, প্রেমিক প্রেমিকাও চলে গেছে চলে হতে পারে। তো স্বামী স্ত্রী কেন ছেড়ে চলে গেছে, স্বামী চলে যাক স্ত্রী ছেড়ে চলে যাক, বা আপনার প্রেমিকই চলে যাক বা প্রেমিকাই চলে যাক, যাওয়ার তো একটা কারণ আছে, কারণ ছাড়া তো যাই না। বশীকরণ কখন লাগবে, যখন তার সাথে আপনার কোনোদিনের সম্পর্ক হয়নি, দেখা সাক্ষাৎ হয়, আপনি তাকে প্রেমে সাড়া দিতে চাইছেন বা সে এসে বলুক, বা আপনি তাকে বলতে পারছেন না সেও বলতে পারছেন, সেই জায়গায় কিন্তু এর পেছনে তো একটা কারণ আছে। আপনার বিচ্ছেদ হওয়াকে সবাই প্রেম করে বিয়ে থাকা করছে, সুখে থাকছে, সবাই প্রেমে সাকসেস পাচ্ছে, আপনি কেন পাচ্ছেন না, একবার মনে প্রশ্ন আসে, আপনারই কেন বিচ্ছেদ হলো, আপনারই কেন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হলো, স্বামী বা চলে গেল, স্ত্রী বা কেন ছেড়ে চলে গেল, কেন এটা? প্রপারলি তন্ত্রটাকে বুঝতে হবে, তাহলে দোষ রয়েছে। জ্যোতিষ যখন ভূত ভবিষ্যৎ বলতে পারে তন্ত্র, তার আজকে আপনি কি সমস্যা বলবেন কেন, আমার আজকে বশীকরণ করে দাও, আগে সে বিচার করতে দিন তাকে, আমার চেম্বারে এসে আগেই বশীকরণ, আরে বাবা আমাকে বিচার করতে দিন, দেখুন আগে প্রতিকার, আমি বলতে পারি কিনা আপনার সমস্যা, কেন আপনি আজকে জ্যোতিষতান্ত্রিক চিনবেন কি করে? আজকে আপনি ভাবুন যে টিভি দেখছেন, আজকে আপনি লাল কাপড় পরে, মহিলা হলে লাল কাপড় পরে নিন, পুরুষ হলে সাদা লাল জামা কাপড় পরে নিন, মালা টালা পরে নিয়ে দেখবেন, আপনাকেও তান্ত্রিক লাগছে, আপনিও বড় বড় কথা, বড় বড় টিভিতে ডায়লগ দিলে আপনাকেও কিন্তু তান্ত্রিক মনে হবে, আপনার কাছেও লোক ছুটবে। তন্ত্রটাকে তাহলে কি করে বুঝবেন? ডাক্তারের কাছে গিয়ে যদি ডাক্তার যদি আপনার রোগ না ধরতে পারে, তাহলে আপনার চিকিৎসা করবে কি করে, সে আপনার আগে রোগ ধরুক। আচ্ছা, লাইভ ফোনিং অনুষ্ঠানে আমাদের প্রথম কলার বন্ধু চলে এসেছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? বর্ধমান থেকে জয়ন্ত বাবু বলছেন? ফুল নেম? আচ্ছা, পুরো নাম বলুন। জয়ন্ত মণ্ডল বলছি। জয়ন্ত মণ্ডল, কার সম্পর্কে জানবেন? এক থেকে নয়ের মধ্যে একটা সংখ্যা। এক থেকে নয়ের মধ্যে যে কোনো একটা সংখ্যা বলুন। পাঁচ। পাঁচ, আচ্ছা, পছন্দের ফুল, পছন্দের একটা ফুল বলবেন। গোলাপ।
হ্যাঁ বিয়ে হয়েছে। কত বছর? সাংসারিক জীবনে আমি বিবাহের পর থেকে শত্রু দেখছি, শত্রু প্রচন্ড দেখছি। সাংসারিক জীবন এখন কেমন যাচ্ছে? সেটাই তো আমি বলছি, সাংসারিক জীবন তো অশান্তি লেগে রয়েছে আপনার, তো এগুলো শত্রু। আপনি কি বুঝলেন আপনার গুপ্ত শত্রু রয়েছে? হ্যাঁ অনুরাগ শাস্ত্রীর অনুষ্ঠানের সব থেকে বড় ব্যাপার যে আপনাদেরকে কিন্তু প্রবলেম বলতে হয় না। অবশ্যই, কারণ তন্ত্র যদি আমি সাধনা করি সঠিক ভাবে, কারণ তন্ত্রের পাওয়ার আছে, এখনো পর্যন্ত পাওয়ার আছে, তন্ত্র এখনো নির্মূল হয়ে যায়নি। একদমই তাই। আমরা আজকে লাইভ ফোনিং অনুষ্ঠানে তো রয়েছি, তারই মাঝে একটু জানিয়ে দিতে চাইবো যারা প্রতিনিয়ত আমাদের এই অনুষ্ঠানের সাথে যুক্ত হচ্ছেন, যারা প্রত্যেকেই জানেন যে কিভাবে তিনি তার সাধনার মাধ্যমে আপনাদেরকে ভালো রাখছেন। আর এই দীপান্বিতা অমাবস্যা নিয়ে যেটা বলছিলাম, এই অমাবস্যায় কিন্তু কঠিন থেকে কঠিনতর আপনাদের সমস্যার সমাধান আপনারা করতে চান বা করতে পারেন। যদি চান তার চেম্বারে আসতে, তাহলে সেই চেম্বারগুলো কোথায় আছে সেগুলো লিখে নেবেন। আমি বলে দিচ্ছি, প্রতি সোমবার শিয়ালদায়, মঙ্গলবার তারকেশ্বর এবং ব্যারাকপুরে পাচ্ছেন, প্রতি বুধবার বর্ধমানে পাচ্ছেন, বৃহস্পতিবার কালীঘাট, শুক্রবার শান্তিপুর এবং চাকদাতে পাচ্ছেন ও কৃষ্ণনগর, শনিবার মেদিনীপুর এবং দক্ষিণেশ্বর, এবং রবিবার নদিয়া নিজ গৃহ মাঝদিয়াতে আপনারা কিন্তু ওনাকে পাচ্ছেন। মান্থের প্রত্যেক 20 তারিখে আপনারা বহরমপুরে পাচ্ছেন এবং 25 তারিখে পাচ্ছেন কোচবিহারে। কন্ট্যাক্ট নাম্বারগুলি হল 707-665-3802 অথবা 913-412-3806 কিংবা 9593-005630। তিনটে নাম্বার আপনাদের জন্য 24x7 খোলা রয়েছে, তাহলে আর দেরি কিসের? আপনার পাশের বাড়ির লোক যদি ওনার কাছে এসে ভালো থাকতে পারে তাহলে আপনিও পারেন। সমস্যা কি, সমস্যা যাই হোক না কেন, কঠিন থেকে কঠিনতর সমস্যা হলেও কিন্তু সমাধানের একটাই নাম, জ্যোতিষ তান্ত্রিক মাতৃ সাধক শ্রী অনুরাগ শাস্ত্রী। আমাদের পরের কলার বন্ধু রয়েছেন, তার সাথে একটু কথা বলে নেবো। হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার, কে বলছেন? আপনি ফোন করেছেন, উনি শুনছেন। আপনি আপনার মেয়ের পুরো নাম বলুন। আমি নাইটি। কোথা থেকে বলছেন? পশ্চিম মেদিনীপুর। মেদিনীপুর থেকে? আচ্ছা, মাইতি মানে মেদিনীপুর। রানী মাইতি। আচ্ছা রানী মাইতি, রানীর একটা পছন্দের ফুল বলুন। পশ্চিম মেদিনীপুর। হ্যাঁ বুঝতে পেরেছি, রানীর পছন্দের ফুল বলুন। গলার আওয়াজ শুনলে বোঝা যায় ও তো কলেজে আছে ম্যাডাম, আমি তো ওকে কলেজে ছেড়ে চলে আসছি। আমি আমি কথা বলছি। হ্যাঁ আপনি ওনার বাবা? আপনি ওনার বাবা হন তো? ও তো কলেজে আছে। ঠিক আছে, আপনি টিভিতে না শুনে ফোনে শুনুন, আমি বলছি, ওটা তো আপনার মেয়ে হয়। হ্যালো। হ্যাঁ তাহলে আপনি বিয়ের কথা চিন্তা করুন চোখ বন্ধ করে। চিন্তা করছেন? কোন দিকে কান দেবেন না, চিন্তা করুন, মনে মনে পছন্দের ফুল বলুন। পছন্দের ফুল বলুন, চিন্তা করছি, ভাবুন মেয়ের কথা, ভাববেন পছন্দের ফুল বলুন। একটু জবা ফুল। জবা ফুল 1 থেকে 9 এর মধ্যে একটা সংখ্যা বলুন। জবা ফুল 1 থেকে 9 এর মধ্যে একটা সংখ্যা বলুন। হ্যাঁ জবা ফুল। ফোনটা রাখুন, আমি বলে দিচ্ছি, আপনি শুনতে থাকুন। উনি আপনাকে হেল্প করছেন, কিন্তু একটু বিবাহতে ডিস্টার্ব আছে, বিবাহ জায়গায়। এবং আপনার মেয়ে দেখবেন একটু শত্রু থাকবে, স্কুল লাইফেই হোক হিংসা করবে সবাই, ওকে পাড়া প্রতিবেশী ওর প্রতি হিংসা করবে বা বদনাম করে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু করে উঠতে পারবে না বদনাম, কিন্তু হিংসা করবে, ওটা বড় প্রবলেম না। আরো প্রবলেম রয়েছে, ওগুলো চেম্বারে দেখা করুন। অবশ্যই চেম্বারে এসে সবাই আমার কাছে আসতে পারে না, আমার কাছে এসে কিন্তু অপেক্ষা করতে হয়, টাইম নিয়ে আসবেন। একদমই সেই, একদমই সঠিক কথা। এবং আপনার যদি ধৈর্য থাকে, বিশ্বাস থাকে, তবেই কিন্তু আপনারা অনুরাগ শাস্ত্রীর কাছে আসতে পারবেন এবং ওনাকে দেখাতে পারবেন। কারণ প্রচুর মানুষের ঢল থাকে এবং সেক্ষেত্রে সময় এবং ধৈর্য এই দুটোর কিন্তু ভীষণ দরকার। বলবেন আমাদের সঙ্গে কে আছেন? হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কৃষ্ণনগর থেকে বলছি, কাবেরী মন্ডল। কার সম্পর্কে জানবেন? আমার সম্পর্কে কাবেরী মন্ডল।
বলুন আপনার পছন্দের একটা ফুল বলুন কাবেরী দেবী। জবা। জবা। একটা যে কোনো এক থেকে নয়ের মধ্যে সংখ্যা বলুন। সেভেন। সেভেন। আপনার বয়স কত? আমার 52। সঙ্গে থাকুন। দেখুন আপনার রাগ তেজ প্রচুর, কিন্তু আপনার শত্রুপক্ষ প্রবল থাকবে, সবার সাথে দেখবেন অশান্তি হয়ে যাবে সাংসারিক জীবনে। আপনি কর্ম আয় উন্নতি দিকে আমি ভালো দেখছি না, বাস্তুতে প্রচন্ড আমি নেগেটিভ এনার্জি দেখছি, বাস্তুর মাটিটা একবার দেখা দরকার। কি বললাম বুঝতে পারলেন? সাংসারিক জীবনে অশান্তি করে দেওয়ার চেষ্টা হচ্ছে। সাংসারিক জীবন এখন কেমন যাচ্ছে সংসারে? আপনি কি সঠিক শুনতে পাচ্ছেন? আপনার সাংসারিক জীবন এখন কেমন চলছে? সংসারে কি অশান্তি চলছে? অশান্তি চলছে, উনি তো সেটাই বলছেন, একটু রেসপন্স করুন আপনারা। তন্ত্র জ্যোতিষ কি পাওয়ার আছে আমি কি বলতে পারলাম? আমার গুণগান করছি না, আমি তন্ত্রের গুণগান করছি, মনে করবেন না যে আমার কাছে আসতে হবে। তন্ত্রের পাওয়ার আছে, তন্ত্র মিথ্যা না, সবাই বলছে আজকে আঙুল দিয়ে বলছে আমি যাচ্ছি, এমন ঠকবাজ বলছে তন্ত্রকে সবাই। তন্ত্র কিন্তু ঠকবাজ না, তন্ত্রের পাওয়ার আছে, আমি প্রমাণ করে দেব, আমি প্রমাণ করে দেব। এবং প্রতিনিয়ত উনি কিন্তু তাই, আমার গুণগান আমি গাইছি না, আমি তন্ত্রের গুণগান গাইছি, তন্ত্র জ্যোতিষের যথেষ্ট পাওয়ার আছে অবশ্যই। আমার অনুষ্ঠান মানে আলাদা। হ্যালো, হ্যাঁ একটু সঙ্গে থাকুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আচ্ছা টেলিভিশনের সাউন্ডটা কমিয়ে ফোনে শুনবেন, কোথা থেকে বলছেন? হাওড়া। হাওড়া। হাওড়া থেকে। কার সম্পর্কে জানবেন? আমার মেয়ের সম্পর্কে। মেয়ের নাম বলুন। সুপ্রিয়া ঘড়বি। আচ্ছা ওর পছন্দের ফুল জানেন? আচ্ছা যারা আমাদের ফোন করছেন তাদেরকে একটু অনুরোধ রাখবো যে যখনই আপনারা ফোন করবেন মাথায় এটা রাখবেন যে কাকে ফোন করছেন, মাথায় এটা রাখবেন। আর আপনাকে বলি এরকম করবেন না, আজকে আপনার দুটো মেয়ে, দুটো মেয়ের জন্য জিজ্ঞাসা করবে বললেন, একটা মেয়ের দিক হচ্ছেন আর একটা মেয়েকে ফেলে দিচ্ছেন, এরকম করবেন না, মেয়ের প্রতি হিংসা, মেয়ে আপনার প্রতি হিংসা জন্মে যাবে। আপনি চেম্বারে আসুন, অবশ্যই আমি বলবো এরকম করবেন না, মেয়েটা কষ্ট পাবে। একটা মেয়ের দিকে হলেন আর একটা মেয়ের শুনতে চলেন না, তাহলে ভাববে বড় মেয়েকেই ভালোবাসে। একদম পরবর্তী কলার বন্ধু কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলছি, আমার একটা মেয়ের বলছি, দুটো মেয়ের বলছি না, কোন জ্যোতিষ তান্ত্রিক আপনাকে বলবে না এভাবে। ঠিক আছে আমি দুটো সন্তানই বলে দিচ্ছি, উনি যখন এত করে রিকোয়েস্ট করছে। হ্যালো, আপনি আছেন আমাদের সঙ্গে? হ্যালো, যাই হোক কোনো কারণে হয়তো, আপনি চেম্বারে আসুন, অবশ্যই আসুন, আপনি হাওড়া থেকে ফোন করেছেন, চেম্বারে আসুন, আপনার মেয়েদের সম্পর্কে উনি সমস্ত কিছু জানিয়ে দেবেন। নমস্কার, কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি লক্ষ্মী ভদ্র বলছি, বসিরহাট থেকে। বসিরহাট থেকে বলছেন, আরেকবার নাম বলুন। লক্ষ্মী ভদ্র। লক্ষ্মী ভদ্র। কার সম্পর্কে জানবেন? আমার নিজের সম্পর্কে। আপনার পছন্দের একটা ফুল? বয়সটা কি শুনুন, ফুল গাঁদা। আপনার বয়স কত? 52। 52। এক থেকে নয়ের মধ্যে যেকোনো একটা সংখ্যা বলুন। এক থেকে নয়ের মধ্যে 6। সঙ্গে থাকুন। দেখুন আপনার সমস্যা যেটুকুনি রয়েছে আপনি অতিক্রম করে এসেছেন, এইটুকুনি যেটা সমস্যা রয়েছে সেটা আপনার বাস্তুগত দোষ রয়েছে, ঠিক আছে? আপনার সমস্যা আপনি যা অতিক্রম করে এসছেন, আপনার বয়স এখন শেষের দিকে, যেটুকুনি দোষ রয়েছে বাস্তুতে কিছু তন্ত্রক্রিয়ার জন্য রয়েছে, আপনার গ্রহগত এখন সেরকম কোনো ফল দিচ্ছে না, গ্রহগত ফল শেষ হয়ে গেছে, এখন গ্রহগত দোষ না, আপনার বাস্তুতে কিছু নেগেটিভ এনার্জি আছে।
সেই বাস্তু আপনি কি বুঝতে পারেন বাস্তুতে নেগেটিভ এনার্জি আছে, কেউ কিছু ক্ষতি করেছে, আপনি কি বুঝতে পারছেন সেটা? হ্যালো হ্যালো, যাই হোক ওনার কলটা ডিসকানেক্ট হয়ে গেছে কোনো কারণে। দেখুন বাস্তুর যে কোনো সমস্যা আপনারা সকলেই জানেন যে বাস্তুর মাটি নিয়ে এলেই তিনি কিন্তু সেই সমস্যার সমাধান করে দেন। অনেক সময় কি হয় যারা আসতে পারেন না, আমি দেখেছি যে শাস্ত্রীজি কিন্তু তাদেরকে বলে দেন যে আপনারা একটা 10 মিনিট বা 15 মিনিটের ভিডিও করে আপনারাও যদি সেটাও যদি পাঠান, সেক্ষেত্রেও বাস্তুর কিছু প্রবলেম হলে সেটাও কিন্তু উনি যেমন ঈশান কোণে প্রদীপ জ্বালাবেন ঘর বন্ধ করে, ঘর বন্ধ করে কোনো হাওয়া বাতাস যেন না ঢোকে, ফ্যান যেন না চলে, প্রদীপটার 15 মিনিট ভিডিও তুলে আমাকে পাঠাবে। আজ খুব মানে দোষটা হয় আপনারাও বুঝতে পারবেন, প্রদীপের শিখা দেখবেন একভাবে জ্বলবে না, এরকম মানে কাঁপবে, ভাইব্রেশন হবে, এবং সবসময় আপনারা বুঝতে পারেন না, সেই ভিডিওটা আমাকে পাঠাবেন, আমি বাস্তব বিচার অবশ্যই করে দেবো। আপনারা সকলেই জানেন যে ওনার যে কোনো চেম্বারে যখনই আপনারা আসেন সেই চেম্বারে কিন্তু 1 টাকা বিনিময়ে উনি আপনাদেরকে নজর কাঠি, এবং যাতে আপনার বাড়ির নজর না লাগে সেই জন্য কিন্তু বাস্তু নজর কবজ পুতুল ক্রিয়া সেটাও কিন্তু তিনি আপনাদের তুলে দেন। আমার মনে হয় না এই মুহূর্তে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বুকে এমন কোন তান্ত্রিক বা জ্যোতিষ আপনাদেরকে এইভাবে আপনাদের সাথে বা পাশে থাকেন। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে নিজেদেরকে আর মনে করবেন না অনিশ্চিত, নিজেদের জন্য ভাবনা চিন্তাটা ছেড়ে দিন, কারণ আপনার ভাবনা চিন্তা করার জন্য কিন্তু আপনার জীবনে চলে এসেছেন আচার্য অনুরাগ শাস্ত্রী। আছেন কে আমাদের সঙ্গে একটু জানাবেন? হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া থেকে কে বলছেন, কার সম্পর্কে জানবেন? আমি আমার মেয়ের সম্পর্কে বল জানতে চাই। আপনার মেয়ের নাম বলবেন? মেয়ের নাম মেয়ে কি কাছে আসে আছে? না মেয়ে এখন কাছে নেই। ঠিক আছে বলুন। আচ্ছা মেয়ের নাম আরেকবার বলুন। সুপ্রিয়া বোস। সুপ্রিয়া বোস। সুপ্রিয়া বোস। আচ্ছা ওর পছন্দের একটা ফুল আর বয়স বলুন। ওহে পছন্দ পদ্ম। পদ্ম। আর বয়স কত? বয়স 19 ফেব্রুয়ারি 2004 জন্ম। না না এখন কত বয়স? এখন বয়স হচ্ছে 17+। 17+ 1 থেকে 9 মধ্যে ওর একটা পছন্দের সংখ্যা বলুন। আপনি চোখ বন্ধ করে ভাবুন, বললে হবে না, চোখ বন্ধ করে মেয়ের কথা ভাবতে ভাবতে বলুন। তন্ত্রে একটা প্রসেস আছে, বললে সবাই হয়ে যেত। 7। প্রথম কথা ও একটু সবার থেকে ফাস্ট হওয়ার চেষ্টা করবে, সবার থেকে সেরা কিন্তু হতে পারবে না, ও প্রচন্ড বাধা, অন্য মনস্ক পড়াশুনোয়, এবং ও যেখানেই যাবে সেই জায়গায় মানে ওর কথা শুনে সবাই চললো, ও সেটাই চাইবে। আর তো পদে পদে বাধা পাবে। আচ্ছা ও ও তো একটু এইচএস দেবে, ও পড়াশোনা রেজাল্ট কেমন করবে? বললাম না বাধা পাবে, ও তো পড়াশোনা করতে পারলো, ও অন্য মনস্ক, কিছু না কিছু কেটে আপনি দেখুন তো, কিছু না কিছু বাধা পায় না। আচ্ছা কোন লাইনে পড়াশোনা করলে ভালো হবে? এইগুলো পুরো ডিটেইলসে বিচার আছে, আজকে আপনারা তুমি দূর থেকে কত দূর থেকে আর কাছে আসলাম তবে তো বলতে পারবো এগুলো। আপনি কাছে যদি নাও আসতে পারেন অনলাইনেও দেখাতে পারেন। একদম, আপনি অনলাইনেও কিন্তু আপনার মেয়ের সম্পর্কে সমস্ত প্রেডিকশন গুজরাট ত্রিপুরা থেকে বহুত লোক দেখাচ্ছে একেবারে। আরো একবার একটু জানিয়ে দেবো, সোমবার শিয়ালদা, মঙ্গলবার তারকেশ্বর, ব্যারাকপুর, বুধবার বর্ধমান, বৃহস্পতিবার কালীঘাট, এছাড়া শুক্রবার শান্তিপুর, চাকদা ও কৃষ্ণনগরে আপনারা কিন্তু ওনাকে দেখাতে পাচ্ছেন। শনিবার মেদিনীপুর, দক্ষিণেশ্বরে তিনি কিন্তু চেম্বার করছেন, এবং রবিবার নদিয়ায় ওনার নিজ গৃহ মাসদিয়াতে তিনি কিন্তু থাকছেন। মান্থের 20 তারিখে বহরমপুর ও 25 তারিখে কোচবিহারে আপনারা ওনাকে পেয়ে যাচ্ছেন। কন্ট্যাক্ট নাম্বার 707-665-3802, আরেকটি নাম্বার 9134123806, এবং আরও একটি নাম্বার 9593005630 আপনাদের জন্য সবসময় কিন্তু খোলা রয়েছে। এই দীপান্বিতা অমাবস্যা নিয়ে আমরা একটুখানি যদি কথা বলি, এই অমাবস্যায় স্ক্রিনে 13 কার্ড চার্জ, এই 13 কার্ড দিয়ে বিচার রয়েছে, 13 কার্ডটাকে চার্জ দিতে হয় প্রত্যেক পূর্ণিমাতে, বিশেষ ধোয়া খাওয়াতে হয় দন্তক্রিয়ায়, পূর্ণিমার চাঁদের আলো পড়ে এবং বিশেষ মন্ত্র দিয়ে জাগাতে হয় 13 কার্ডটাকে, তবে আপনাদের বিচার করতে পারি, এটাই বলে বিচার। তবে এই 13 কার্ড দিয়ে যখন চেম্বারে আসবেন তখন বুঝবেন কিভাবে বিচার করে, 13 কার্ডের মধ্যে আপনার ভাগ্য লুকিয়ে থাকে, বিচার অনেকভাবেই আছে। আর যখন চেম্বারে আসবেন তার আগের দিন ফোন করে নাম লিখাবেন, আগের দিন, অনেক দিন আগেও লিখাবেন না, আগের দিন, কারণ সবসময় তো আমরা বা আমার অ্যাসিস্ট্যান্টই হোক নাম তো লিখতে পারে না, আপনারা এক সময় আগের দিন রাত্রেবেলায় সবাই মিলে যারা যারা দেখাবেন নাম লিখিয়ে রাখবেন অবশ্যই।
একটা কল নিয়ে নিচ্ছি। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার দিদি, আমি হুগলি ডিস্ট্রিক্ট থেকে বলছি। কার সম্পর্কে জানবেন? আমার ছেলে সোনার। আচ্ছা, হুগলি থেকে। ছেলে কাছে আছে? হ্যাঁ। ছেলে কি একটা পছন্দের? না না, আছে। একবার বললেন, একবার না না, মানে এটা কি ধরনের কথা? কাছে নেই, ছেলে কাছে নেই। তাহলে আপনি ফার্স্টে বলেন কেন আছে? কাছে নেই, আমি বুঝতে পারি নাই। নাম বলুন, আপনার নাম বলুন আগে। আমার নাম তপশি বিশ্বাস। ঠিক আছে, আপনার ছেলের নাম বলুন। পার্থপ্রতিম বিশ্বাস। ছেলের বয়স? শুনতে পারি না। ছেলের বয়স? ও, ছেলের বয়স 32 প্লাস। 32 প্লাস। ছেলের কথা চোখ বন্ধ করতে করতে আমাকে একটা সংখ্যা বলুন। একটা পছন্দের ফুল বলুন। চোখ বন্ধ করতে করতে, চোখ বন্ধ করতে করতে ছেলের কথা ভাবুন। না, জবা। ছেলে কর্ম করে উঠতে পারবে না। কর্ম যদি কম বেশি করে, সে অর্থ ধরে রাখতে পারবে না। ওর আশা অনুযায়ী ফল হবে না। ও রাগ তেজ প্রচুর হবে। ওর শত্রু থাকবে জীবনে প্রবল। বিবাহতে বাধা। আর কিছু জানতে চান আপনি? হ্যালো, বলছি বাবা। কি? হ্যাঁ হ্যাঁ বলছি। আপনার কাছে আসলে ঠিক করে দেবেন? আমি যেগুলো বললাম সেগুলো কি একটা আমি ভুল বললাম? না না, ঠিক বলেছেন। আর কিছু আপনার জানা আছে? সবকিছু আমি বলে দিয়েছি। ওকে ক্যারিয়ারটাই যদি একটু সাফল্য হবে না বাবা, সেগুলো সামনাসামনি আসুন। আগে ওর জায়গাটা কর্ম করে ব্যবসাও করতে পারবে না। দেখুন, সবসময় চাকরি চাকরি করে লাফাবেন না। সরকারি চাকরি, এমন এমন ব্যবসায়ী আছে চাকরি জায়গায় মানে বিরাট, তারা ওরকম চাকরিওয়ালা স্যালারি দিয়ে পুষে রাখতে পারে। তা সবসময় চাকরি চাকরি, যার যেটা ভাগ্যে রয়েছে তাকে জোর করে চাকরিতে ঠেলবেন না। সেটা আমি দেখবো। এখন আমি বলতে পারছি না ওর চাকরি আছে না ব্যবসা। কারণ দূর থেকে আপনার ছেলেকে আমি দেখলাম না, ছেলের গলার আওয়াজ শুনলাম না, ছেলের নাম আর বয়স তো সবে শুনেছি, সবে শুনেছি, আর তন্ত্রের একটা প্রেডিকশন করেছি। কিন্তু চেম্বারে আসুন, ধীরে সুস্থে ব্যবহার অবশ্যই আমি করে দেব। যেটা ও লাভ পাবে, মোট কথা ওকে দাঁড়াতে হবে। চাকরি করতে হবে এর কোনো মানে নেই। চাকরি যদি থাকে চাকরিতেই ও দাঁড়াবে, ব্যবসা যদি থাকে ব্যবসায়তেই ও দাঁড়াবে। অবশ্যই চলে যাব আমরা আমাদের পরের কলার বন্ধুর কাছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ, টেলিভিশনের সাউন্ডটাকে আগে মিউট করুন। কে বলছেন, কোথা থেকে বলছেন? পলতা থেকে মঞ্জিলা দি। বলুন, কার সম্পর্কে জানবেন? আমার সম্পর্কে। আপনার বয়স কত? 40। আপনার পছন্দের ফুল বলুন। জবা। আচ্ছা, 1 থেকে 9 মধ্যে একটা সংখ্যা বলুন। 9। সবারই জবা পছন্দ মোটামুটি, আজকে যারাই কল করছেন। ঠিক আছে, সঙ্গে থাকুন। রাগ কেন এত? শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। তাহলে উত্তর দিন, উনি তো জিজ্ঞাসা করছেন। অত রাগ ভাবে বলছে, আপনার এত রাগ কেন? এই রাগটা কেন? হ্যাঁ রাগের জন্য এই সাংসারিক জীবনে অশান্তি হবে, সব জায়গায় আপনার সবার শত্রু হয়ে যাবে, আপনাকে বলবে পাগল, বলবে লোকে পাগল, লোকে আপনাকে বুঝতে চাইবে না। এই চেম্বারে যোগাযোগ করুন। অবশ্যই আপনি চেম্বারে যোগাযোগ করুন। দেখুন, প্রত্যেকটা মানুষেরই কিছু সমস্যা থাকে এবং সেই সমস্যার জায়গা থেকে তারা প্রত্যেকেই কিন্তু ওনার কাছে, শাস্ত্রীজির কাছে আসছেন। তার কারণ তারা ভালো থাকতে চাইছেন, আর তারা ভালো থাকছেন, তাই আপনিও থাকতে পারবেন। রাগ তেজ যেটা আপনি বলার আগে উনি আপনার গলার ভয়েস শুনে বলে দিলেন, এটাই বোধহয় তন্ত্র। এবং প্রথমেই আমি বলেছিলাম, তন্ত্র কথা বলে যদি তা সঠিক ব্যক্তির হাতে হয়। এবং একদমই ঠিক, আপনারা সকলেই জানেন যে ওনার কাছে এসে তন্ত্রোক্ত উপায়ে আপনারা কেমন ভালো আছেন, আর সেই ভালো থাকার মাত্রাটাকে যদি আরো বাড়াতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। চলে আসছি আমাদের পরের কলার বন্ধুর কাছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ, আপনি অনুরাগ শাস্ত্রীর অনুষ্ঠানেই কল করেছেন। কে বলছেন, কোথা থেকে বলছেন, একটু তাড়াতাড়ি বলবেন।
আমি মুর্শিদাবাদ থেকে বলছি। আপনার আপনার সম্পর্কে জানবেন? আপনি কি আপনার সম্পর্কে জানবেন? হ্যালো, আপনি যাবেন, আপনি বসীকরণের জন্যই যান বা আর্থিক উন্নতির জন্যই যান, যার জন্য যান সমস্যা সে বলে দেবে। কারণ আজকে বসীকরণটা কেন লাগবে, আপনার স্ত্রী কেন চলে যাবে, স্ত্রীর সাথে কেন ঝামেলা হবে, আপনার স্বামী কেন চলে যাবে, স্বামীর সাথে কেন ঝামেলা হবে, আপনার প্রেমিক প্রেমিকা কেন ছেড়ে যাবে, প্রেমিক প্রেমিকার সাথে কেন ঝামেলা হবে, আপনার অফিসে লোক শত্রু কেন হয়ে যাবে, আজকে মিনিস্টার মন্ত্রী কত সেলিব্রিটি আছে তাদের শত্রু হচ্ছে না, আপনারই কেন শত্রু হচ্ছে, আপনার বাড়িতেই বা কেন ক্ষতি করছে। আপনি আসবেন, বসবেন এবং বলবেন আমার সমস্যা কি, বিচার করুন। বিচার আমার কাছে আসলে সমস্যা বলতে হয় না, কারণ আপনার যদি আজকে রোগ না ধরতে পারে আমি চিকিৎসা করবো কি করে। আজকে আপনি এসে বলছেন জ্বর হয়েছে, তাহলে আমার আজকে জ্বরে অ্যান্টিবায়োটিক, এবার জ্বরে তো অনেক ভাইরাস জ্বরও আছে, প্যারাসিটামল দিলে কি কাজ হবে, বসীকরণ দিলে কি কাজ হবে, তন্ত্রের প্রসেসটাকে বুঝতে হবে। আর আমার অনুষ্ঠান সবার চেয়ে আলাদা, একটু ভিন্ন ধরনের। অবশ্যই আজকে সময় একেবারে শেষ, তাই পরবর্তী লাইভ ফোনিং মানে লাইভ অনুষ্ঠানগুলোর দিকে চোখ রাখুন এবং রেকর্ডিং অনুষ্ঠানও আপনাদের জন্য আমরা নিয়ে আসি, আলোচনা ভিত্তিক অনুষ্ঠান, সেগুলোতেও চোখ রাখুন আর যোগাযোগ করুন যে নাম্বারগুলো স্ক্রিনে দেওয়া রয়েছে তার যে কোনো একটা নাম্বারে এবং চেম্বারে চলে আসুন। আজকের মতো এখানেই শেষ করছি, শাস্ত্রীজিকে জানাবো অসংখ্য ধন্যবাদ, আপনাদের জন্য রইল সবাই।